আল্লাহ আল্লাহ এসে শিনি শোনা শীত শাক কর মি কোন দু জানম tamam বহুত দীনো বারে দুনিয়া বহুত না আল্লাহ আল্লাহ কর দবায়াত ওয়া সালাম জরে জরে কন মারহাবা শ্রমিক এক ফাস যদি তার পারিশ্রমিকের কথা জানতে পারে তাহলে শ্রম ঠিক মেধাবিক বল দৈহিক বল আন্তরিক বল তিন বলের সমন্বয় করতে বাধ্য হয় যদি শ্রমিক জানতে না পারে পরিশ্রম করার পরে তার পারিশ্রমিকটা কি হবে তাহলে আন্তরিক বল কাজ করলেও দৈহিক বল কাজ করবে না দৈহিক বল কাজ করলে বৈধিক বল কাজ করবে না বিধায় ওই শ্রমিক কর্মচারী কিংবা এবারে মাধ্যমে ওই কাজটি সুসম্পূর্ণ করা সম্ভব হবে আমার আলোচনা টুকুন শেষ পর্যন্ত বুজার জন্য তিনটি শর্ত জোরে বলেন কয়টি শর্ত তিনটি শর্ত নাম্বার 1

এটি মস্তিষ্কের মেমোরি কোটার দ্বিতীয় এক ফোল্ডারে করতে হবে নাম্বার তিন আয়াতি করিমার শাব্দিক অনুবাদ এবং পটিত হাদিসের শাব্দিক অনুবাদ থেকে প্রথমে যেই কথা দিয়ে শুরু হবে শেষ কথাটাও এই একই কথায় হবে এর মাঝখানে যে কথাগুলো আপনাদের খেতমতে কোরআন এবং হাদিসের তফসিরের মাধ্যমে তুলে ধরা হবে এ কথাগুলোকে ধারাবাহিক ভাবে বোঝার চেষ্টা করবেন তাহলে এ টু জেড যেই বক্তব্যটুকুন সংশ্লিষ্ট সাবজেক্ট এর উপরে হবে এই বক্তব্যটুকুন আপনাদের বোঝা একবারে সহজ হবে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দিয়ে যে দিয়ে সাথেই থাকুন ইসলাম কথা টিভি আমরা আজকে এই মাহফিলে আসতে পেরে আর বসতে পেরে খুশি না ব্যাজা জোর আওয়াজে বলেন খুশি না ব্যাজা وقال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياج الجنة فارتعوا قيل يا رسول الله وما رياج الجنة قال خلق الذكر أو كما قال النبي عليه الصلاة والتسليم

দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পার্শ্ব রাস্তা দিয়ে যখন তোমরা চলাচল করবা কিছু সময়ের জন্য হলেও জান্নাতের বাগানে বসে যাও সাহাবাই کرام জিজ্ঞাসা করছে پیغمبر আল্লাহর জমিনে জান্নাতের বাগানটা কোথায় জানতে চাই রহমতে আলম ডাক দিয়ে বলে সাহাবাই کرام উমতির দল যেই জায়গায় বসে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের তেলাওয়াত হয় যেই জায়গায় বসে

আল্লাহর জমিনে জান্নাতের বাগানে বসলে কি লাভ হবে জানতে চাই রহমতে আলম ডাক দি বলেন ও সাহাবায়ে কেরাম উমতের দল লাগাও আল্লাহর জমিনে জান্নাতের বাগানে বসতে পারলে সহস্রাধিক লাভ রয়েছে এর মধ্যে একটা লাভ হচ্ছে হুজুর মজলিসে ইলমিন আফদাল মিন সালাতি আলফি রাকআ ওয়া ইয়াদতি আলফি মারিদিন ওয়া শুহুদি আলফি জানাজাতিন জরে কোন আল্লাহ الله أكبر أرني الممر المسلمان الله البيغمبار

কাটি দিনদার মুসলমান ইমানদার এক হাজার নফুল রোজা রাখছে যেই মুমিনের এক হাজার নফুল রোজা মালিকের কুদুর পার্লামিন থেকে ভুল হয়ে গেছে একজন দিনদার মুসলমান ইমান

আদেন বিশিষ্ট নবীজির হাদিস থেকে বয়ান করে শোনান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নুহু রহমতে আলম কে জিজ্ঞাসা করু সিরে পয়গম্বর একটা মাত্র লাভের কথা জানতে পারলাম কিন্তু জান্নাতের বাগানে বসলে আর কি লাভ হবে আপনার জবান থেকে জানতে চাই ওর নীল ফমারিন মুসলমান আল্লাহর পয়গম্বর

সবিস্তারে যদি আলোচনা করতে যাই মূল আলোচনায় প্রবেশ করতে পারবো না কাজে হাদিচের সংক্ষিপ্ত জমা আপনাদের ক্ষেত্রে বুঝাই দিতে চাই আল্লাহ

জান্নাতির বাগানের বসাকে কেন্দ্র করে নিয়া এটাকে কবুল করাকে কেন্দ্র করে মালিক কেমনি জান্নাত দিতে পারেন তোমাদের কি শুনাই দিচ্ছি শুনে নাও সাহাবা একরাম শোনার জন্য আগ্রহী হয়ে বসে আছেন আল্লাহর পয়গম্বর সুন্দর করে বয়ান করে বুঝাচ্ছেন আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন ও সাহাবা একরাম উম্মত

বান্দা দৌড় দিবে আর পিছন দিকে তাকায়া তাকায়া মালিকের কুদরতি চেহারার দিকে চায়া চায়া আবেগ আবৃত হই তো চোখের পানি সিঁড়ি দিয়া কান্না করবে আবার দৌড় দিবে আরেকজন জাহান্নামী গোলাম কোন দিকে লক্ষ্য নাই থুরু জাহান্নকে লক্ষ্য করে দূর দেয়া শুরু করবে এমন মুহূর্তে মালিক আমার ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেস্তার দল খুচু পে আবদাইনি ইলাই না আমার দুই গোলামকে মজবুত করে দর আমার দুই গুলামকে মজবুত করে ধরে আমার আদালতের সামনে নিয়ে আস ফেরেস্তারা যখন দুই জাহান নামিকে ধরে আল্লাহ পাকের আদালতে হাজির করবেন আল্লাহর যে গুলাম কোনদিকে লক্ষ্য করে না সোজা জাহান নামকে লক্ষ্য করে দৌড় দিবে এই বান্দাকে মালিক ডাক দি বলবে রে গুলাম আমি মালিকের জাহান নাম বড় কঠিন কর ইন্না জাহান নাম কানাত মির সাদা লিতাগিন মা আবা লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুন ফিহা বারদাও ওয়া লা শারাবা ওরে গুলাম জাহান নামের বর্ণনা কি শুনুন নাই বড় কঠিন যেখানে শুধু উত্তপ্ত তাপ আর তাপ ঠান্ডার কোন ব্যবস্থাপনা নাই যেখানে দুঃখ কষ্ট লাঞ্চনা বিঞ্ছনা যেখানে সম্মান আর সুখের কোন লেশ নাই কিন্তু গোলাম তুমি জাহান্নামের বর্ণনা শুনবার পরেও কেন তুমি এত দ্রুত জাহান্নামের দিকে দৌড় দিচ্ছ কারণটা তো বুঝলাম না মালিক তো সব কিছু জানেন এরপরও বাহানা খুঁজতেছেন মালিক ডাক দিয়ে বলবি গোলাম তুমি কেন এত দ্রুত জাহান্নামকে লক্ষ্য করে দৌড় করে দিচ্ছ আল্লাহর গোলাম দুচুকির পানি সেরে দিয়া আল্লাহ পাকের আদালতে মালিকের সামনে যেই বক্তব্যটা দিবেন আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামকে বয়ান করে শুনাইছেন ওরে নীল মামারের মুসলমান আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর গোলাম আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে দুচুকের পানি সেরে দিয়া ডাক দি বলবে রে মালিক ও মালিক আমি কেন এত দূর দূর দিচ্ছিলাম কারণটাকে যেন বলা বলো হা বলে মালিক রে দুনিয়াতে তুমি তো এক পার্সেন্ট দয়া গোটা পৃথিবীর সব সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়া নিরানব্বই পার্সেন্ট দয়া তোমার হাতে রাখছ কেমতের দিবসে বান্দা বান্দির উপরে করবা ওরে মালিক এক পার্সেন্ট দুনিয়ার দয়ার মাতর দয়া আমার জনম দুকিনি মায়ের অন্তরে সেট করে দিয়েছলা তুমি আল্লাহ কিন্তু মায়ের সাথে যখন দুষ্টামি করতাম মায়ের সাথে যখন বেয়াদবি করতাম আমার জনম দুকিনি মা আমাকে কিন্তু পিটাবে না মিটি মিটি একটা লাঠি হাতে নিয়ে যখন পিছন থেকে তারা করত মা জনম দুকিনীর লাঠির পিটুনির ভয়ে তখন আমি দুরুদিতাম মা জনম দুকিনীর লক্ষ্য করত আমার সন্তান রে লাঠি দ্বারা বাকি চাইলে পরিমাণ না কষ্ট পাবে সন্তান যদি হোসুটকে পড়ে যায় তার চেয়ে দশ গুণ বেশি কষ্ট পাবে এমন মুহূর্তে জনম দুঃখিনী মা হাত থেকে লাঠিটা ছুরি দিয়া ডাকি বলি কলিদার টুকুরা মানিকায় ও মানিকায় তুমি আমি আমি আর মারব না আমি যখন মায়ের কাছে চলে আসতাম আমার সুযুক্ত নয়ন থেকে আমার চোখের পানিগুলো মুসাই দিয়া আমারে বুকে টেনে নিয়া মাফ করে দিত ଜୋରେ ଜୋରେ କନ ମାର ହବା ওরে আসল মায়ে মায় কে কান্দিয়া আমার বুকেরিক মানিকাল্লা রাখ গো বাঁচায়া ওরে আসল পাতিয়া কহি কে কান্দিয়া আমার বুকেরিক মানিকাল্লা রাখ গো বাঁচায়া আমার বিপদের কালে মা আমার রূবিপতি কালে আমার রূবিপতিনের কালেক বাসায়ে চিতু নয় কোথায় গেলে পাবুওয়া আমি এমন আপুন কোথায় গেলে পাবুওয়া আমি এমু আপন জন আমার লাইগা কাতিলি মাগম আমার লাইগাম কাদলি মাগম সাহারাটি জন আমার লাগা মাগ সারটি জন ওম কোথায় গেলে পাব আমি এমন নাপুন জোন্ কোথায় গেলে পাবো আমি এমন নাপুন জন জোরে কণ মারা হাবা মুসলমান আল্লার গুলাম তো গুণ্ডে বলবে রে মালি

আল্লাহ তোমার নাম তো গফার আমারে তুমি জাহান নামে দিবা আমি তো কুন্দুর দিচ্ছি ডান দিকেও জাহান নাম বাম দিকেও জাহান নাম সামনে অগ্রসর হচ্ছে জাহান নাম আমি যদি হুচুর কি জাহান নামে পুরে যাই ও মালিক তুমি তো মানুষটি বড় মোহাব্বত করে তৈরি করছ আসমান জমিন ফেরেশতা জিন কুল সব কি দূর তুমি বান মানুষে বেঁচে ভালোবাসো আর মোহাব্বত করো কারণ তুমি মানুষ রে কুদরতি হতে তৈরি কইরা তোমার পক্ষ থেকে রু ফুকায় দিয়েছ আরে আল্লাহ আমি এই জন্য দরু দিচ্ছিলাম কুচুটকি পুরি যাওয়ার কারণে যদি আমি কষ্ট পাই তুমি মালিকের কি দয়া হবে না মায়া হবে না মালিক তখন ডাক দি বলবি রে গোলাম আমার নাম যে গফফারের বিশ্বাস তোর অন্তরে আছে কত সদাকতায় আব্দি আমার গোলাম চির সত্য কথা বলেছো কত গফার তুলগ যা তোরে আমি maaf করে দিলাম আল্লাহ আল্লাহ কি আমबारक নাম খা আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম খাই চিৎকারে আল্লাহু আকবার আল্লাহ আর সুন্দর করে কল্লা গাও আল্লাহর যেই গোলাম

প্রতিদিন বাড়িতে মা আর বাবার কাছে সুন্দর করে একটা চিঠি লিখে পাঠাই দিতাম মা বাবা আমি আজকে বাড়িতে আসতেছি রাস্তায় যানজটের কাল বিলম্বের কারণে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে গভীর রাত হয়ে গেছে হাঁটি হাঁটি পা পা করে যখন গ্রামে পৌঁছতাম চতুর্দিকে তাকায় দেখি কোনো মানুষ তো দূরের কথা কথা পর্যন্ত জানা নাই হাঁটি হাঁটি পা পা করে যখন আমার উঠান পর্যন্ত পৌঁছে যাই চতুর্দিকে তাকায় দেখি কোনো ঘরের মধ্যে কোনো বাতি জ্বলে না অন্ধকার সন্দাম একটা বাচ্চাদের পুরো

কথা কুত্তা পর্যন্ত জাগনা নাই বাবারে ডাক দি বললাম বাবা গো এত রাত পর্যন্ত কোন ঘরের মধ্যে কোন বাতি জ্বলে না তোমরা দুদরে তো গভীর রাত পর্যন্ত বাতি জ্বলায় কেন বসে আছো জন্ম দুখিনী মা আর বাবা দু পানি ছেড়ে দিয়া ডাক দি বলে কলিদার টুকরা মানিকায় ও মানিক তুরুতি দামি সম্পদ দুনিয়াতে আমাদের দুজনের কাছে আর কিচ্ছু নাই মালিক তুমি যখন চিঠি লেখছো আমাদের হাত পর্যন্ত যে কোন চিঠিটা পৌঁছে গেছে সারা দিন না কে না দেন রাস্তার দিকে চায়া চায়া প্রহর গুনতেছিলাম আর দুজনে মুসাল্লা মালিকের সেজদা দিয়া কাটতেছিলাম আর বলতেছিলাম

ওরে নীল প্রেমের ওরে কত রাতি ঘুমাউনি মা গর্বে যখন আমি কষ্ট সহেছ জানে অন্তর জমি আমাজম শুকের কালে মা গেলে বাবু আমি এমন আপন জন কোথায় গেলে বাবু বল এমন আপন আমার লাগা কাদলি মাগম আমার লাগা কাদলি মাগম সানাটি জনম আমার লাগা কাদসে সারাটি জান কোথায় গেলে পাবো আমি এমন না পুন জঞ্জরে কনমার হাবা আল্লাহর গোলাম ডাকতে বলবেন মালিক বিন্দুমাত্র দয়া থাকার কারণে আমার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে দয়ার্থ তার ভাব প্রকাশ করতে পারে আমার কাছে দাতার ভাব প্রকাশ করতে পারে কিন্তু মালিক তুমি তো সবচেয়ে বড় দাতা তুমি তো তাদের অন্তরে আমার মহাব্বতটা সৃষ্টি করে দিয়েছিলাম ওরে মালিক তোমার নাম কারিম তুমি সবচেয়ে বড় দাদাক আল্লাহ আমার মা বাবা তোমার গোলাম তোমার বান্দি তারা হচ্ছে আব্দুল করিম ও মালিক তোমার নাম করিম তুমি চাইলে আমারে maaf করে দিতে পারো এই জন্য তোমার কুদরতির জাহারা দিকে তাকায়া আবেগ আকৃত গই পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম মালিক তখন ডাক দি বলবে রে গোলাম আমার নাম যে করিমের বিশ্বাস তোর অন্তরে আছে কত সদাক্তায় আব্দি আমার গোলাম তুমি চিরসত্য কথা

আল্লাহর পায়গম্বর বুঝাই দিয়েছেন সাহাবাই کرام উম্মতের দল দুই জন গোলাম জাহান্নামের ওয়াদার হয়ে গেল কিন্তু মালিকের অনুগ্রহ আর অনুকম্পা তারা তলব করলেন মালিকের অনুগ্রহ আর অনুকম্পার কারণে দুই জাহান নামীকে মালিক সমলে মুক্তি দিয়ে জান্নাতে পাঠায় দিলেন ও সাহাবাই মুতির দল আল্লাহর জমিনে যদি জান্নাতের বাগানে বসতে পারো এই বসা যদি মালিকের আদালতে কবুল হয়ে যায় এই বসাকে কেন্দ্র করে মালিক তোমাদেরকে পরম সুখের উদ্যান জান্নাতের মালিক বানায় দিতে পারে কথা কি বুঝা আসছে আপনাদের কথা কি বুঝা যায় ভাষা কি বুঝা যায় তাহলে আজকের এই মাহফিলের বসাকে যদি মালিক কবুল করে নেয় এই কবুল করা কেন্দ্র করে জান্নাতে যাইতে পারবো কি পারবো না কার কার আশা আছে দু হাত তুলে একটু মালিক দেখাই লিল্লাহ তাকবীর আল্লাহ আমাদের সকলকে জান্নাতী হিসেবে কবুল করো বলে আমিন এবং তাৎপর্য সম্পর্কে নবী পাকে বিশুদ্ধতম হাদিসের বন্ডার থেকে দুটি হাদিসের সবজি অনুবাদ করলাম এটির পিছনে মূল কারণ এটা আপনাদেরকে শুরুতে বলে দিয়েছি শ্রমিক এক ফাস যদি তার পারিশ্রমিকের কথা জানতে পারে তাহলে শ্রম ঠিক মেধাবিক বল দৈহিক বল আন্তরিক বল তিন বলের সমন্বয় করতে বাধ্য হয় যদি শ্রমিক জানতে না পারে পরিশ্রম করার পরে তার পারিশ্রমিকটা কি হবে তাহলে আন্তরিক বল কাজ করলেও দৈহিক বল কাজ করবে না দৈহিক বল কাজ করলেও মেধাবিক বল কাজ করবে না ওই শ্রমিক কর্মচারী কিংবা লেবারের মাধ্যমে ওই কাজটি সুসম্পূর্ণ করা সম্ভব হবে তাহলে আসতে পেরে আর বসতে পেরে খুশি না বেজা জোরাওয়াজে বলি খুশি না বেজা আসুন এখন আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই ভূমিকাকে আট দিন খনা করি আমিটি আয়াত কেরিমা আপনাদের خدمتে তেলাওয়াত করেছি এবং যে হাদিস আমি পাঠ করেছি আমার আলোচনা টুকুন শেষ পর্যন্ত বুজার জন্য তিনটি শর্ত জোরে বলেন কয়টি শর্ত তিনটি শর্ত নাম্বার 1

এটি মস্তিষ্কের মেমোরি কোটার দ্বিতীয় এক ফোল্ডারে অ্যাক্সেপ্ট করতে হবে নাম্বার 3 আয়াতে কারীমার শাব্দিক অনুবাদ এবং পঠিত হাদিসের শাব্দিক অনুবাদ থেকে প্রথমে যেই কথা দিয়ে শুরু হবে শেষ কথাটাও এই একই কথাই হবে এর মাঝখানে যে কথাগুলো আপনাদের কোরআন এবং হাদিসের তাফসীরের মাধ্যমে তুলে ধরা হবে এই কথাগুলোকে ধারাবাহিক ভাবে বুঝার চেষ্টা করবেন তাহলে এ টু জেড যেই বক্তব্যটুকু কোন সংশ্লিষ্ট সাবজেক্টের উপরে হবে এই বক্তব্যটুকু আপনাদের বুঝা একেবারে সহজ হবে ইনশাআল্লাহ আসুন আমি যেই আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ কথা পৃথিবীর বারুশকে লক্ষ্য করে বলেন ও পৃথিবীর মানুষ সকল ইন্না আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ নাহনু নসাল্ল الذিকرا নামক একখানা কমপ্লিট গাইডলাইন গাইড বুক একখানা ঐশী গ্রন্থ তোমাদের কাছে পাঠিয়ে আমি অবতীর্ণ করেছি এবং এই গ্রন্থ কানা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ

وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه

এটির প্রতি পরিষ্কার কমপ্লিট সম্মান সাথে এই সিকির নামক গ্রন্থখানায় যে বিধান সমূহ হালাল বলে অবতীর্ণ হয়েছে এটাকে হালাল বলে স্বীকৃতি দিয়ে বাস্তব জীবনে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নিজের জীবনের প্রত্যেকটি অঙ্গনে বাস্তবায়ন করব

দুনিয়ার লোকাল কোন পুরস্কার নয় কোন রাষ্ট্রপ্রধানের থেকে পাওয়া লিপি নয় দুনিয়ার জাগতিক বিত্তশালীজীর কাছ থেকে পাওয়া দামি কোনো পুরস্কার নয় শীততপ নিয়মিত দুই চারপাস্থলা কোনো বাসা নয় কোটি টাকা ব্যাংলেটে হেফাজ হতে থাকবে এমন কোনো মূল্যায়ন কর চেক নয় পুরস্কারটার হম আলম বলে দিয়েছেন আদ খাল হুল্লাহ ফুল যেই জান্নাতের যে স্থানে রাখাং কেউ একজন মানুষ দুনিয়াতে সৎকাশ করে নেই পদায়ণ হয় এই পরম সুকি রুদন চন্নতির মালিক মালিক তার বানা দিবে আর কি হবে ওসফা খুফি আশর তির মিন আগলি পৈতিহি কুল্লু ঘুমক দুব জবৎ না কিয়ামতের দিবসে আল্লাহ পাকের আদালতের সামনে একমাত্র বিচারক মালিক আল্লাহ কে বিচারক জোরে বলেন ওই দিবসে জাগতিক কোন বিচারকের কোন পাওয়ার ক্রেডিট কর্তৃত্ব আর নেতৃত্ব চলবে জোরে বলেন বিচারক পৃথিবীতে অনেক আছে সব বিচারকের বিচারক তিনি তার নাম কি জগতের সমস্ত হাকিম সমস্ত পাওয়ারফুল বিচারকদের সবচেয়ে বড় বিচারক আমি কি নই আল্লাহর একজন বিচারক বিচারকের আদালতে সমাসীন হবে পৃথিবীর আইন কোঠে উকিলের কি অভাব আছে হ্যাঁ বড়ি বড়ি উকিল যেই আদালতে একমাত্র বিচারকের আদালতে ওকলাতি করার মতো আর কোন শক্তি সাধ্য নেই

رب العالمين رحمة الليل عالم <applause> وي دي بوشي وي قرآن كرامت ذكر الحلال كحلال بولي شكرت دي بس تبا হারামকে হারাম বলে স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করেছে এমন ব্যক্তি তার বংশের দিকে কম্পিতজন এমন মানুষকে মালিকের আদালতের সামনে প্রতি তুলে দইরা আবেদন কইরা সুপারিশ করে জান্নাতের মালিক বানা দিতে পারবে এমন দশজন ব্যক্তির জন্য মালিকের জাহান নাম অবধারিত ছিল আল্লাহ আত্মা এই হচ্ছে

এই জিকির নামক গ্রন্থকে যারা তিলাওয়াতের মাধ্যমে হেফাজত করবে মুখস্থের মাধ্যমে হেফাজত করবে বিধিবিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে হেফাজত করবে এই ব্যক্তিও জান্নাতে যাবে আর দশজন ব্যক্তিকে রে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবতারিত ছিল এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের বক্তব্য আর পঠিত হাদিসের বক্তব্যের সম্পর্ক মস্তিষ্কের মেমরি কোটার দুই নং ভিন্ন এক ফোল্ডারে অ্যাকসেপ্ট করেন ভাইরাস যেন না ঢুকে নাম্বার 3 শুরু হবে যেই কথা দিয়ে শেষ হবে ঠিক একই কথা দিয়ে মাসখানে যেই বক্তব্যগুলো হবে শুরু শেষের কথার সাথে মাসকানের বক্তব্যের সম্পর্ক কি এটা সহ পুরো কথাটাকে একটু বুঝার পিছনে চেষ্টা করতে হবে তাহলে আশা বসা শোনা আর বলা উভয় সফল আপনারা মনে হয় একটু জাগরণী সঙ্গীত শুনতে চাচ্ছেন ঘুম ঘুম বাপ তাই না কেউ একটু গুতা দেন গুতা দেন হাট কিন্তু এখনকার মানুষের অস্বচ্ছ একেবারে নিট এন্ড ক্লিন ক্লিয়ার না এর জন্য জোরে গুতা দিয়ে না বার উল্টায় পরে চিট হয়ে যাবে আস্তে করে একটু গুতা দেন যাতে করে ঘুমাইতে না পেন কই রে খালি তোমার এসে চে নতুন বাদর কইরে রে খালি তোমার এসে চে নতুন বাদর কইরে নবিন মুজা মুজাহিদ। এখনো কি গাইতে হবে গুং বাঙালির গীত রে এখনো কি গাইতে হবে গুং বাঙ্গানির গীত গুম বাঙ্গানির চলবে আরো হ্যাঁ চলবে জাগা থাকতে হবে শত্রুর পিছনে লাগা আছে এক টুলটা পাল্টা কোলে হানাদিতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে ইনশাআল্লাহ আর যারা বলেন ইনশা ছবিदाबादার জিন্দাবাদ হওয়া যাবে না জি হুজুর হওয়া যাবে না আলু গোস্তেও চলে মাসেও চলে শুটকি তো চলে বেগুনেও চলে কিন্তু হুজুরের খবর নাই বিচার একদিন তো হবে ঘটনা একটা শুনব শুনব আলোচনা করতে গেলে কিন্তু দিতে পারবেন না বিদায় সাইড থেকে টানি না শুধুমাত্র দেই আমি তো কোনো রাজনৈতিক নেতা না আমি কি সামনে কি এই সংগর্ষী ইউনিয়নে ইউপি চেয়ারম্যানে দাঁড়াবো আপনাদের কাছে ভোট চাইতে আসছি আমি সেখানে আমি রাজনীতির বক্তব্য দিব বুঝতে হবে ভালো করে বুজার মতো চেষ্টা করেন সুল সুল আব্দুল মলবি হইয়েন না একটু হক কথা বলার চেষ্টা করেন মেম্বার যাবে জাকার থাকে থাক এই বয়ে সুল বক্তব্য দিয়া দাবাত কায়া পেটটার একটু পাহাড়ের মতো না কইরা সমাজে সত্য কথা বলে হক প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আল্লাহ যেন কবুল করে বলে আমিন না হলে একের পর এক বিচার আপনারও হবে আমারও হবে এক বেচারা কুষার ক্ষেত লাগাইছে বুঝেন কিন্তু ভালো করে কুষার ক্ষেত বিশাল একটা কুষার ক্ষেত কুষার ক্ষেত বোঝেন ইখু চাষ আমি কিন্তু বৃহত্তর রংপুরের সন্তান আমার ভাষা বুঝবেন না এমন কোন মানুষ মনে এখানে নাই আছে আমি তো নোয়াখালী থেকে আসি নাই যে পানির কব হানি আর পেপের কব হে হে কি কন আপনারা হ্যাঁ কি কন কথা বোঝা যায় বোঝা যায় কথা ইল্লাহ তাকবীর ইল্লাহ তাকবীর আলোচনা কি চলবে চলবে কারা চলার পক্ষে দুহাত দিয়ে মালিককে দেখাই ইল্লাহ দরবার অনেক মানুষ ঠান্ডায় হাত তোলে না কয় হাত ফ্রি খান্ডা লাগবে ঠিক না বেদিক ধরে এই বেচারা কুশার খেতের সামনে আড়ালে লুকায় আছে চোর ধরার জন্য তো প্রতিমধ্যে ওই কুশার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে তিন ধর্মের তিন পণ্ডিত মুসলমানের এক মৌলভি আর খ্রিস্টানের এক পাদ্রী আর হিন্দুদের এক ব্রাহ্মণ বুঝেন তো চিনেন আপনারা হ্যাঁ তিন ধর্মের তিনজন জন যাজক পণ্ডিত যাচ্ছে কোথায় দিয়ে হ্যাঁ আমতলা দিয়ে তো কুছাই দেইকে করো মন কিন্তু মানে নেই তিনজনে ভাইঙ্গা খাওয়া শুরু করছে কুচার ক্ষেতের মালিক পিছন যে আইসা তিন জোড়ে এটাক তইরা দইরা রসা দিয়ে মজবুত করে তিনটা গাছে বাচ্ছে এখন তো দশা বেহাল হয়ে গেছে কি হয়ে যাবে এরা তো বলছে আজকে তো কিং কর্তব্য বিমুর তিন বেসারাই আজকে তো জানে পানি নেই কি যে হবে এই তো কুষার মালিক বেচার একটা লাঠি নিয়ে আগে শুরু করছে হিন্দুর ব্রাহ্মণ দিয়ে ব্যথা তুই আমার ধর্ম মানুষ না আমার নবীকে মানুষ না মুসলমানের মূলবি ও খাই যে খাক আমার জন্মের সময় ডান কানে আজান বাম কানে একামত দেয়া থেকে শুরু করে জানাজা করে কবরস্থ করা পর্যন্ত হুজুরের প্রয়োজন এ খাইছে খাক

নবী তুমি মানো না বেটা কাদিয়ে তুমি খাইছো কে এখন জবাব মুসলমানের বলবে আরো বেশি হারছে ওদিন দুই দিনের পিঠা কাপ করে রাখার পরে ওস্তাদি গাইছে বলছে ওস্তাদি

কদও ইন্নঘু লাহা ফিদু যে কির নাম করুন তো আমি আল্লাহ এই ঘিদের হেফাজত করে আমি আল্লাহ এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন অনেক কলম লিখেছেন এই আয়াতের সম্পর্কে কুরআনুল কারীমের ভিন্ন আয়াত সাক্ষ্য দেয় আরে মুসলমান যুবক পৃথিবীতে অনেক বই আছে ওই বইগুলা কেউ কিতাব বলা হয় কিন্তু এটাও একটা বই কিন্তু এটাকে সাধারণ কিতাব বলা হয় না এটাকে বলা হয় কিতাবুল্লাহ পৃথিবীর সব বইয়ের থেকে একেবারে ব্যতিক্রম একখানা বই কেমনে বুঝাবো রে যুবক অনেক পুরুষের স্ত্রী আছে আপনার আমারও স্ত্রী আছে কিন্তু আপনার আমার স্ত্রী যেমন আমার কাছে আপনার কাছে যেমন অন্যের স্ত্রী কিন্তু তেমন নয় একটু ব্যতিক্রম পৃথিবীতে অনেক ঘর আছে কিন্তু বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর পৃথিবীর সব ঘরের থেকে যেমন ব্যতিক্রম ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব ও অনেক পুস্তক পৃথিবীতে আছে অনেক ভাবে সুকারণ এক একক অনেক পণ্ডিতদের গবেষণা ও বিশেষজ্ঞদের আলোকে পুস্তক লিখেছে কিন্তু আল্লাহ একটা পুস্তকলেই সর্বপ্রথম লৌহে মাপুজের মধ্যে সংরক্ষণ করা দেশ দেশ তিবত্তরের বুধ আল্লাহর কিতাবের উপরে ধারাবাহিকভাবে অবস্থার পরিপ্রেক্ষিত অবতীর্ণ করেছেন এই কিতাব কানা কুরআন এমন এক কানা কিতাব তাওরাত যবুর انجিল বেদ বাইবেল জিন্দা বিস্তার ত্রিপিটক কিতাব কুরআন সহ সমস্ত গবেষকার লেখকদের লিখিত পুস্তকের কিতাবের থেকে একেবারে ব্যতিক্রম কোন কিতাব কোন পুস্তকের হেফাজতের গ্যারান্টি কোন লেখক দেয় নাই তাওরাত যবুর انجিল যবুরের গ্যারান্টিও মালিক দিতে পারে নাই শুধুমাত্র কেবল মাত্র জিকির নামকে এই না নাজিল এই জিকির নামক গ্রন্থ হেফাজতের গ্রান্টি দিয়েছেন জোরে বলেন কে আর জোরে বলেন কে এই কিতাব ধ্বংসের পিছনে যারা ষড়যন্ত্র করবে এই কিতাবের পাখিদের কে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্র করবে ও আম্মা কানু ওয়া মাকারাল্লাহ والله خير الماکিরিন করে কোনো লাভ হবে না কোনো কাজ হবে না রে জীবা ওই মালিক তো নাজিল করেছে ওই মালিক হেফাজত করবে ওই মালিক তো এই জিকির নামক গ্রন্থকে যারা হেফাজত করার পিছনে কাজ করে এই কিতাবের পাখি গুলোকেও আমার মালিক হেফাজত করবে জোরে জোরে কণ্ঠে কেনা বিঠি বিটি হজরত ইব্রাহিম আলাই ইসলামের উপরে আল্লাহ সহিফা নাজিল করেছিলেন ইব্রাহিম পায়ে গাম্বার চলে গেছে সহিফার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই হজরত নুহ পায়ে গাম্বারের উপরে সহিফা অবতীর্ণ করেছিলেন নুহ পায়ে গাম্বার চলে গেছে সহিফার কোন অস্তিত্ব পাওয়া যায় নাই ওই যুবক নীল পামারের মুসলমান এইভাবে একশো খানা চারখানা মধ্য থেকে একশো তো তিনখানা গ্রন্থ খানা বড় তাও রাজ্য বরিং জিল আর একশো খানা নবীদের উপর দের রসুলের উপরে অবতীর্ণ করেছিলেন নবী আর নসুল চলে গেছেন নবুও তার রেসালাতের দায়িত্ব যখন শেষ হয়ে গেছে এই সমস্ত গ্রন্থ আর সহিফার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই কারণ মালিক নাজিল কইরা এগুলোর হেফাজতের দায়িত্ব নিয়েছেন এমন বক্তব্য কোথাও নাই কিন্তু জিকির নামক কুরআন পয়গম্বরের উপরে যে কোনো বতীর্ণ করেছে এই কুরআনের ক্ষেত্রে মালিকের বক্তব্য আমি জিকির নামক

দান করা হয়েছে যাবুর কে আল্লাহ রাব্বুল আলামিন লাউকে মাহফুজের ভিতরে হেফাযত করেন নাই সরাসরি যাবুর কিতাবটাকে হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ দান করেছেন انجিল কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন লাউকে মাহফুজের ভিতরে হেফাযত করেন নাই সরাসরি পয়গম্বর হযরতে ঈসা কে দান করেছেন হযরত শেষকে কে জুইফা দিয়েছেন এই জুইফা কে লাউকে মাহফুজের ভিতরে হেফাযত করেন নাই সরাসরি দিয়েছেন নূহ কে সহিফা দিয়েছেন সহিফা

লৌকে মাযবুদের ভিতরে সর্বপ্রথম হেফাজত করবার পরে একদিন দুই দিন আর তিন দিন চার দিন নয় 500 দিন আর 10 মাস 10 দিন নয় এই জিকির নামক গ্রন্থ kanakay 23 24 বছরের ব্যবধানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার پیغمبرের উপরে অবতীর্ণ করেছি জোরে জোরে কল সুবহানাল্লাহ

পৃথিবীর সমস্ত নবী আর রসুলদের লিডার সর্বশ্রেষ্ঠ পায়ের উপরে সর্বশ্রেষ্ঠ উন্মতের হেদায়তের জন্য শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারিম এই জিকির নামক গ্রন্থ কানা দান করেছেন এই জিকির নামক গ্রন্থ কানা দামি এই জন্য তো মালিক বলেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন এই জিকির নামক গ্রন্থকে আমি আল্লাহ নাজিল করেছি এই গ্রন্থকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিনের জোরে জোরে কন সুবাহান এই কিতাবকে হেফাজত করার দায়িত্ব আপনার আমার আছে না নাই আপনি আমি কেমনে হেফাজত করব আপনি আমি কেমনে হেফাজত করব ভালো করে ব্যাখ্যাটা বুঝায় না আল্লাহ যেহেতু হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেউ এটাকে বিদ্যুৎ করার চেষ্টা করলে পারবে না বিদ্যুৎ করতে চাইলে নিজেই পুরে সারকার হয়ে যাবে মালিকের কমপ্লিট বক্তব্য কুরআনুল কারীমে জোরে কণ্ঠে না বিঠি يريد الله ليطفيوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ولو নামক এই গ্রন্থকে নিবানোর জন্য কেউ চেষ্টা করতে পারে না যারা করে তারা নিঃসন্দেহে কাফের মালিকের বক্তব্যে কাফের দ তোমরা কি বক্তব্য

মুসলমান বে বাইব জিন্দা বিস্তার লিপিট গীতা পুরানহ পৃথিবীতে যত গ্রন্থ আছে রে এমন কোন গ্রন্থ নাই এই গ্রন্থের লেখক গ্রন্থ লেখা শুরুতে কথা বলছে ভূমিকাতে আত্মসমাপন করছে পাঠক পাঠিকাদের কাছে আমি আপনাদের খেতমতে আমার এই খেতমটুকু কে রাখলাম আমার এই ক্ষুদ্র খেতমটুকু যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমার লিখিত পুস্তকের ভিতরে যদি কোনো ত্রুটি বিশ্রুতি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন আমাকে জানানোর চেষ্টা করবেন পরবর্তীতে আমি পূর্ণ সংস্কার করার চেষ্টা করব সংশোধন করার চেষ্টা করবো জোরে জোরে কনঠেক না যুবক

নাজিল করে দিকের নামক গ্রন্থ এই গ্রন্থের যিনি লেখক এই গ্রন্থের যিনি হেফাজতকারী এই কিতাবের যিনি হেফাজতকারী হেফাজতকারী আর লেখকের বক্তব্য হচ্ছে তালিকাল কিতাব এটা হচ্ছে পাঠক আমি মালিকের পুস্তকের ভূমিকা লারই বাফি আমি কারো কাছে আত্মসমর্পণ করব না কারণ আমি সুস্থ সবাই তোমরা আমার সৃষ্টি আমি দেই পুস্তক তোমাদের খেতমতি উপহার দিয়েছি

জিকিরকে নাজিল করেছি আমি আল্লাহ এই জিকিরকে হেফাজতকারী আমি আল্লাহ এখানে অনেক জ্ঞানী গুণী ভাই আছেন অনেক ইতিহাস কিন্তু থাকতে পারে ইতিহাস চর্চা করেন অনেক কাব্য অনেক উপন্যাস আপনারা পড়েন অনেক লেকচারার ভাইও আছেন কলেজের ভিতরে সংশ্লিষ্ট সাবজেক্টের উপরে দুই চার পাঁচ ঘন্টা লেকচার দেন এক ঘন্টা লেকচার দিদিকে কমপক্ষে তিন ঘন্টা আপনাকে বাসায় স্টাডি করে যেতে হয় অনেক বই পুস্তক আপনাকে পড়তে হয় আমি জ্ঞানীগুলি সমাজের বাইদেরকে বলি এতদিন পর্যন্ত এত পুস্তক আপনি পড়েছেন কোন পুস্তকের শুরুতে ভূমিকাতে কোন পুস্তকের সংস্কারক লেখক এমন কোন বক্তব্য দিতে পারছে যে নিখুদ নিষ্কলঙ্ক ভাবে পুস্তকখান আপনাদেরকে উপহার দিলাম হান্ড্রেড পার্সেন্ট এই পুস্তকের মধ্যে কোনো ভুল নাই পেয়েছেন পেয়েছেন কেউ একজন যদি পেয়ে থাকেন এক লক্ষ টাকার চ্যালেঞ্জ থাকলো আগামীকালকে আপনাকে আমি দিব চেক হাত তুলেন এক মাত্র গ্রন্থ এই গ্রন্থের প্রণতা এই গ্রন্থের লেখক গ্রান্টি দিচ্ছেন জালিকাল কিতাব জালিকাল কিতাব এই যে জিকির নামক গ্রন্থ জিকির নামক এই গ্রন্থ তোমাদের কিতাবে উপহার দিয়েছি হেফাজত আমি আল্লাহ করেছি কারণ কি লা রাইবা ফি সারা জীবন চেষ্টা করলেও আমার গ্রন্থে চুল পরিমাণ করে পায় না সন্দেহ নাই ওরে মুসলমান যুবক শুন করো শব্দ দুকায় দিয়েছে শব্দ বাইরে করতে চায় আমি কিন্তু বিতর্কিত কোনো বক্তব্য দিতে চাই না শুরুতেই বলেছি আগামী 5 বছর পরে ইটা খোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমি নই যে ভোটার আকাঙ্কিও নই আপনাদের কাছ থেকে ভোট কালেক্ট করার জন্য সত্য মিথ্যা আমি বক্তব্য দেবে খামে সঠিক আপনাদেরকে একটা বক্তব্য শোনায় দিতে চাই রে মুসলমান বক্তব্য হবে ককপি কোরআন থেকে বক্তব্য হবে হাদিস থেকে রে মুসলমান

বইটা কেউ মুখস্ত করতে পারছে পারসেন প্রকাশ্বর প্রকাশ স্বরের খবর সম্পর্কে জানেন যিনি তার নাম কি আমার আল্লাহ মালিক জানেন কোরআন অবতিরনের সাড়ে চোদ্দ শত বছর কিংবা দেড় হাজার পরে গুটি কয়েক নাস্তিকের আবির্ভাব হবে তারা আমার নিঃসন্দেহ এই কিতাব এই পুস্তক জিকির নামক গ্রন্থ কানাতে ভুল অনুসন্ধান করতে থাকবে মুসলমানদের ঈমান মুসলমানদের ঈমানের শক্তির উপরে আঘাত এনে মুসলিম নিধনের চেষ্টায় উচ্চ হয়ে পড়বে জোরে কণ্ঠে কেনা বেটি আল্লাহ এই জন্য

কম পেট্রেকি কোনো পুস্তকের কোনো নাই এই জন্য কোরআনকে কেমন পর্যন্ত হেফাজত করবার জন্য আল্লাহ আল্লাহর জমিনে এমন কিছু টেপনি কটুওয়ালা মস্তিষ্ক সম্পূর্ণ মানুষকে পাঠায় দিয়েছেন রে ওর যুবক এখন পর্যন্ত কমপ্লিট লুঙ্গি পড়তে পারে না কমপ্লিট পাঞ্জাবি নিজেও পড়তে পারে না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের সঠিক দিক নির্দেশনার জ্ঞান পর্যন্ত কমপ্লিট আসে নাই জগতের ভালো মন্দুর কোন জ্ঞান এখনো আসে নাই কিন্তু সাত থেকে আট বছর কিংবা দশ বছর বয়সে আল্লাহর শত শত গুলাপ আল্লাহর পৃথিবীর জমিনে মুসলমানদের করে জন্ম গ্রহণ করেছেন যে তিন চার মাস অতিরিক্ত এক বছর সময়ে আল্লাহর এই ঐশী গ্রন্থ জিকির নামক গ্রন্থ কানাকে এমন করে পানির মধ্যে মুখস্থ কইরা নকল লাউকে মা পুষাচ্ছে কলবের তলদেশে এমন করে সেট করছে একটা হাফেদে কোরআনকে যদি চালু

পারছে উপন্যাস পড়তে পড়তে উপন্যাস দরিয়ায় খাইছে তেলা পোকায় খাইছে পাতা ছিঁড়ে উড়ে পাড়াইছে তারপরও উপন্যাসের চারটা পিসটাও মুখস্থ করতে পারে কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত জিকির নামক গ্রন্থ কানাকে হেফাজত করবার জন্য আর একটা পদ্ধতি গ্রহণ করেছেন লক্ষ লক্ষ হাফেজ কোরআন এর সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থ কানাকে সেট করে রেখেছেন জোরে কোন সুবহানাল্লাহ তাওরাত মিটিয়ে গেছে

কিতাব তো মালিক নাজিল করে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমরা আবার কেমনে হেফাজত করব বলে আমাদেরকেও হেফাজত করতে বলেছেন হেফাজত করার কিছু পদ্ধতি রয়েছে মোটামুটি কয়েকটি পদ্ধতি আপনাদেরকে বলে দেই যুবক ও মুসলমান কমপ্লিট এই কুরআনুল কারীমের তেলাওয়াতটা বিশুদ্ধভাবে শিখতে হবে যে যে বয়সেরই হই না কেন রে যুবক ওরে যুবক আল ইলম মিনাল মাখদি ইলা আল্লাহ মায়ের কুলদুল্লাতি গিরি কবরের যত্তি হওয়া পর্যন্ত শেখার সময় আছে যে কোন পদ্ধতিতে যে কোন নিয়মে হোক না কেন এই 30 পারা কোরআনুল কারীমের সহীহ তেলাওয়াত আমাদেরকে শিক্ষা করতে হবে এমনটা যদি করতে পারি তাহলে কিন্তু আমি একজন কোরআনের হিফাযতকারী হতে পারব এরপরে কোরআন তেলাওয়াত করলেই চলবে না কোরআনের মোটা মুটি যেই সূরাগুলো নামাজের ভিতরে পড়ব এই সূরাগুলোর শব্দই কোন बात আমাদেরকে শিখতে হবে যদি শিখতে পারি নামাজের ভিতরে কি তেলাওয়াত করতেছি এর অর্থ যদি বুঝে আসে নামাজের ভিতরে মনোনিবেশ করা যাবে নামাজের গুরুত্ব পয়দা হবে না হলে এমন নামাজি হব আল্লাহ দিন ওই সমস্ত নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ ওই সমস্ত নামাজির জন্য হাবিয়া নামক দোজক তৈরি করে রাখছে জোরে কন্যা এটা আবার উল্টা বুঝিয়েন না এখন তো কিছু নতুন মুফতির আবির্ভাব হয়েছে কি মুফতি জোরে কন আমি কারো সে কায়ত করতে চাই না নতুন মুফতির আবির্ভাব হয়েছে বেতের নামাজ নাকি এক রাখা হায় আসেনি আসেনি এই ময়দান ভিতরের নামাজ এক রাখা তারা নামাজ আট রাখা কোরআনের আয়াতের অর্থ না বুঝে নামাজ করলে নামাজি হবে না এই ফতোয়া কই পাইছো মিয়া

এরাও একটা দালাল এরা আমেরিকার এজেন্ট এরা টাকা খায় আমেরিকার টাকা খায় গান বাংলাদেশের সহজ সরল মানুষদেরকে গায়ের মোকাল্লিদ বানায় দিতে চায় সাহাবা ইকরাম কে সত্যের মাফকাটি মানে না নবীদেরকে রসুলদেরকে বেগোনা মাসুম মানে না সাহাবা ইকরাম যে সত্যের মাফকাটি এটাও মানে না মাঝহাব মানে না এরা না কি আবার সত্যের অনুসন্ধান গামী এদেরকে পরিহার করতে হবে ত্যাগ করতে হবে এদের বিভ্রান্তির তাৎক্ষণিক জবাব দিতে হবে চলে চলে কর ঠিক না বিঠে সাধারণ মানুষের কাছে গিয়ে চেঁচামেচি করো কেন বাবার বেটা যদি হয়ে থাকো সামনে সামনে আসো হাদিস গুলো পড়ো এই যে এদের চক্রে পড়বেন

কার জন্য আর জোরে বলে চাইতে হবে কার কাছে কবরের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করা যায় আছে হস যারা পালন করেছেন জিয়ারতের কালে হাত তুলে ধোয়া করার চান্স আছে নাই নবীদের রওজার পাশে দাঁড়িয়ে কোন কিছু চাওয়া জায়েজ নাই সেখান আবার কোন বাবা কোন কাবা কোন খাজা বাবা এর কবরের পাশে এসেজদা করে মান্নত করে আর আশা করে দোয়া করে পরিষ্কার শির এই শিরকে নিমত্বিত হওয়ার থেকে যা থেকে করতে হবে বিবেকের তার খুলে দিয়ে কোরআনের কমপ্লিট বক্তব্য বুঝতে হবে শিরক মুক্ত ঈমান বেদাত বললে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তোর কর ঠিক না بیٹے ঠিক প্রতারণার শিকার হবে না এরাও আমেরিকার এজেন্ট কি কি বাবারে সিগারেট বাবা ঝিঁঝির বাবা গোটায় গলাবার সিনজি মুখে দাঁড়ি নাই মুজ হইছে তিন হাত কইরা এনে কেবা ঝিঁঝির বাবা এ বাবা হইছে বাবা

নিজের বাবা কি খায় খবর নাই কোথায় থাকে খবর নাই যেই বাবার দরবারে গরু ও বকরিয়ার চাউল নিয়ে যাইতে হয় ওই বাবারে নিজের আপন বাবার থেকেও কাছের বাবা বলে ডাকে বাবা বাবা নি্ল্লัจ্য কোথাকার আল্লাহ এই समस्त প্রতারকার খন্ডকে থেকে মুসলিম তাওহیدی জনতাকে হেফাযত করে বলে আমীন আর নীল সুন্দর করে গান

এটা যদি আপনি চল্লিশ বছরের যুবক হন তাও পারবেন আপনি যদি আশি বছরের বৃদ্ধ হন তাও পারবেন যদি আপনি আঠারো বছরের বালক হন তাও পারবেন ওখানে কি বয়স নির্ণয় করে দেওয়া আছে আছে যে যে কোরআন তেলাওয়াত করে হালাল হারাম মেনে কোরআন কি ইজ্জত করে জান্নাতে যাবে দশ জন কি সুপারিশ করে জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে যাইতে পারবে এর বয়স দশ বছর হতে হবে লেখা আছে হাদিসে ওলামায়ে কেরাম আছেন আছে কি হ্যাঁ উল্লেখ করা আছে যে কোন বয়সের হতে পারেন নাম্বার দুই কোরআনের মোটামুটি যেগুলো শুরু দিয়ে নামাজ পড়বেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন নাম্বার তিন কোরআন পড়লে হবে না কোরআনের অর্থ বুঝলেও হবে না এর পাশাপাশি হা মেলে কোরআনদেরকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে হা মেলে কোরআন হচ্ছে হকানি উলামাইকরাম হা ফেদে কোরআন এরা জোরে কণ্ঠে না বেটি অনেকে আছে নামাজ উপরে পাশ্চাত্য কোরআন ও তেলাওয়াত করে কিন্তু হামেলে কোরআন হাফে যে কোরআন আর ওলামা একরামের বিরুদ্ধে কথা বলে দেখেন ভালো করে বুঝেন মাস আলা ভালো করে বুঝার চেষ্টা করবেন নবীদের পরিষ্কার হাদিস

শনি বাচ্চ অর যুবক নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করি কিন্তু আলেম সম্মান

আপনার আমার কবুতরে যেই পিন থাকে আচ্ছা বলুন তো দেখি আপনি বজ্রপাতের থেকে হেফাজত থাকবার জন্য আপনি চিলা বৃষ্টির থেকে হেফাজতে থাকবার জন্য দুলাবালি ময়লার থেকে সেফ থাকবার জন্য আপনি যেই করে গুমান আপনার স্বয়ং কক্ষটাকে সুন্দর করে সাজায় নিয়েছেন ইটাল দিয়ে গাছছেন এরপর টাইলস লাগাইছেন সুন্দর ক্লাস লাগাইছেন অ্যাঙ্গেল লাগাইছেন উপর দিক থেকে ছাদ পিটাইছেন আবার আপনি গরমের তাপ থেকে আত্মরক্ষা জন্য আপনি শীততাপ নিয়ন্ত্রিত এসি করে তুলছেন আপনার গৃহটা কত সুন্দর করে তুলছেন গ আপনার গবাদি পশু দিয়ে করে থাকে চোর ডাকাতের ভয়ের থেকে আপনি কত সুন্দর করে সেভ করেছেন মজবুত করে তালা লাগাইছেন সেখানে কয়েলের ব্যবস্থা করেছেন মশারি লটকায় দিয়েছেন জোরে কোন ঠিক না বেঠিক সিগানের ভয় আপনার বাড়ির মুরগ মুরগি গুলারে আপনি খাতায় আবদ্ধ করে রাখছেন সুন্দর করে ডাকনা দিয়েছেন আপনার কবুতর যাতে করে বিড়াল খাইতে না পারে সুন্দর করে খোপরা আপনি হেফাজত করেছেন মুসলমান কিন্তু যারা হাফেজে কোরআন হবে যারা হাফেজে কোরআন হবে এই হাফিদে কুরআলে কোরআন যেই ঘরে থাকবে এই ঘরটাকে হেফাজত করার দায়িত্ব কার